গলায় ফাঁস লাগিয়ে মৃত্যু এক যুবকের। 23 বছর বয়সী যুবকের নাম স্বরূপম রায়। ঘটনাটি গোঘাট রেজিস্ট্রি অফিস সংলগ্ন রায়পাড়া এলাকায়। স্থানীয় সূত্রে জানা যায়, পারিবারিক অশান্তির জেরেই এই মৃত্যু। গতকাল রাতে নিজের বাড়ির গোয়াল ঘরে গলায় দড়ি দিয়ে ফাঁস লাগায় ওই যুবক। সকালতেই পরিবারের লোক এবং স্থানীয়রা দেখতে পায়, খবর যায় গোঘাট থানায়। ঘটনাস্থলে পৌঁছায় গোঘাট থানার পুলিশ। পুলিশ প্রথমে ওই দেহকে গোঘাট ব্লক প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে গেলে চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করে। পরবর্তীতে ওই যুবকের মৃতদেহ আরামবাগ মহকুমা হাসপাতালে পাঠানো হয় ময়নাতদন্তের জন্য। এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়, পরিবারে শোকের ছায়া। দেখুন বিস্তারিত। প্রেমঘটিত কারণ আর পারিবারিক অশান্তি দুয়ের কারণেই জেরবার হয়ে কাল গতকাল রাত একটার সময় করে 1:10 মা ডাকে ওদেরই গোল চালাতে গলায় দড়ি দিয়েছিল। আমরা যখন গেছি তখন কাঁদছিল মানে নামিয়েছিল, তখন নিচে শুয়েছিল। তখন সঙ্গে সঙ্গে অ্যাম্বুলেন্সে খবর দেওয়া হয়, পুলিশেও খবর দেওয়া হয়, তারপরে সবাই আসে। বাড়ির লোকই প্রথম চেঁচিয়ে খবর দেয়, আমাদের সামনে গোল চাকাটা ছিল, ওই জন্যই প্রথম গেছি। গিয়ে তারপর দেখি অনেক শুয়ে আছে নিচে। কী নাম ছিল? স্বরূপ আমরাই, ছোটু। কত বয়স হবে? বয়স 23 বছর। আপনার নাম? অশান্তি বা আদার্স অন্য কিছু হতে পারে সেটা আমাদের জানা নেই। ওই রাতারাতির মধ্যে গলায় দড়ি নিয়েছিল। তারপর ওনার বাবা যে মৃত, তার বাবা গেছিল যে গলার দড়ি কেটে ফেলে রাখে। পুলিশকে কল দেওয়া হয় এবং অ্যাম্বুলেন্স আসে। স্যার থানা থেকে অফিসারে দিয়ে তুলে আনে, এনে গোঘাট হসপিটালে দেখায়, মৃত বলে হসপিটালে বলে। কত নাগাদ হয়েছিল? হয়েছিল তখন 1 থেকে 1:30 মধ্যে। শুধু খুব পারিবারিক অশান্তি? সেটা বলতে পারছি না, কারণ আমরা কতটা কিছু জানি না। পারিবারিক অশান্তি পারলে বাড়িতে অশান্তি হয় হালকা, ওর বাড়িতে ওইটুকু শুনলাম। আদার্স এবার পিএম ঘটিতেও থাকতে পারে বা কিছু, সেসব বিষয়ে জানা যায়। কোথায় নিয়েছে? হয়েছে গোঘাটে রায়পাড়া সোমনাথ মন্দিরের পাশে। কত বয়স হবে? বয়স 22-23। কী নাম? নাম স্বরূপম রায়। আপনার নাম? হ্যাঁ, আপনার নাম? আমার নাম সৌমিক চ্যাটার্জি। বাড়ি? বাড়ি গোঘাট রায়পাড়ে। প্রতিবেশী? হ্যাঁ, প্রতিবেশী। আপনার সন্তানের পড়াশোনা নিয়ে চিন্তিত? চিন্তা কি, আসুন আমাদের স্কুলে। বিজ্ঞানসম্মত উন্নত সিলেবাস, অভিজ্ঞ শিক্ষক শিক্ষিকা দ্বারা পড়াশোনা। 2024 শিক্ষাবর্ষে প্লে গ্রুপ 2+ হইতে 5ম শ্রেণী পর্যন্ত ভর্তি চলিতেছে। যোগাযোগ শ্রীপুর ন্যাশনাল প্রাইমারি ইনস্টিটিউট, কামারপুকুর, ডাকবাংলা।